একদিন পরে শ্যামলী হুন্ডাই পাইলাম, দেখি কেমন টানে। সবাই খালি বলে শ্যামলী হুন্ডাই, শ্যামলী হুন্ডাই টানতেছে, দাদাই টানতেছে। হ্যাঁ, ফোর্সে ফোর্সে আছে, কিন্তু বামে যা, বামে যা, অনলাইনে যা। 100 আমাদের গাড়ি 100 এ এখানে একটা লাভ দিব আসতে স্লো যায়, মানে ইয়ে করে। হ্যাঁ যা, ও টানবে আজকে যা বুঝতেছে ও টানবে। তুই 115 তে টানতেছিস সামনে, ধর এটা রে কাছে যা, অ্যাম্বুলেন্স কেমনে সাইড লেছে দেখছস। শ্যামলি ডানে গেল, বামে গেল, ধরাটা খেয়ে গেল, মানে উঠেই ফার্স্ট লেনে উঠতে হবে। তোর মিটার কই, গাড়ি কই, কি কই, আমি বুঝতেছি না। হ্যাঁ,
120 এ তুই ঠেকায় বসে আছিস, বাসের কোনো খবর নাই। হ্যাঁ 130 বাসের খবর নাই। দেখা যায় দেখা যায় দেখা যায় যা ঠেকায় বসে আছিস, বাসের খবর নাই, বাস কই? আজকে আমার বন্ধু ড্রাইভ করতেছে, ওই যে 120 টাকা রাখছে বাস সামনে, চমৎকার চমৎকার টান। বললাম না অ্যাম্বুলেন্স ওভারটেক করবে সে চান্স পাইলেই, ও চান্স পাইলে আজকে 160 হলে 160 টাকা পাবে মনে হয়। ও যে এগ্রেসিভ চালাইতেছে ও, বুঝি না আবার জায়গা মতো রেখে দিই। আবার আরে এই রোডে এখন খেলা, বাংলাদেশে যত খেলা দেখায় সব দেখায় হিউন্ডাই, হিউন্ডাই নোবেল বাস গুলা। আরে বাপরে বাপরে বাপরে, 160 টাকা বসে থাকে হঠাৎ করে এসে মার্কেট পাইছি কিন্তু, হঠাৎ করে না গাড়িটা না টানা শুরু করে। হ্যাঁ আমি কিন্তু ওর সাথে ওর স্পিডে ধরা, কিন্তু ও কিন্তু ফুল ফ্লোর যখন করে ফুট করে দেখে ফোর্স দিয়ে বেরা যায়, ভালো ফোর্স দিয়ে বেরা। ওর আমি কিন্তু ওর সেম ইসেই কিন্তু ধরে রাখছিলাম, তো হঠাৎ দেখি বেরো 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 আগে বেরো, ভাই যে ও অ্যাম্বুলেন্স না হিসাব গিয়ার ডাউন করলে পিছন থেকে কালো ধোঁয়া মারে ওই দিকে। হুম না এটা মারবে, ডিজেল ইঞ্জিন না। ভালো ফোর্সে বের হয়ে যায়, যেখানে একটা খালি আছে দেখ কি করে পাড়া দিছে। যত প্রিমিয়াম ইঞ্জিন তত ধোয়া থাকে না, ১২০ হঠাৎ করে টান দেওয়া বের হয়েছে, হঠাৎ করে টান দেওয়া বের হয়েছে, ওর সাথে স্মুথলি আর পাট করে বের হয়ে যায়। এগুলোর সাথে এলএন প্রিমিয়ার দেওয়া পারতে কষ্ট হয়ে যায়, এগুলো যদি ফুল ফোর্সে টানা না এলএন প্রিমিয়ার দেওয়া পারতে খবর হয়ে যায়। পারা যায় মানে লাইক টাটার ড্রাইভার যদি পরে তাহলে যায় পারা যায় আর কি, এমনি ইউজুয়ালি নর্মাল ড্রাইভার পারে না। কন্টিনিউয়াসলি 110-100 যাইতে থাকবে আমি বলবো, 14 গ্রাম পৌরসভা ক্রস করার পরে আরো দেরি আছে। না আমরা আসলে কপি করি না, আমরা নামটা রাখার পরে যা মনে হয়েছে যে এটা মানে আমরা ওখানে বসছি, বসে সবাই মিলে চিন্তা করছি কি দেওয়া যায়, তো এনভায়রনমেন্টের সব কিছু চিন্তা করে আমার নাম আসলো, ফার্স্ট আসলো লেক ভিউ। আচ্ছা
বুঝছিস, পরে লেগ ভিউটা অনেকে ইয়ে করছে, পরে চিন্তা করলাম তাহলে কি হইতে পারে কি হইতে পারে, তাহলে ওকে ফাইন গ্রিন ভিউ, যেহেতু চারপাশে আমাদের সবুজ গাছপালা নেচার দিয়ে আমরা সবকিছু করতেছি, ঠিক আছে, এই কারণে আর গ্রিন ভিউ রাখো। পরে বক্তৃতে যা আমাদের মনে হইল আর গ্রিন ভিউতেই না, এটা তো সে গ্রিন ভিউ হোটেল, আমাদের তো সে গ্রিন ভিউ রেস্টুরেন্ট, কারণ রেগুলার যাই তো বাঙ্গাচুরা দিয়ে 110 সাসপেনশন অনেক স্ট্রং তো, হাই বিম দিস না, হাই বিম দিলে মানে এমনি দিস মানে কন্টিনিউয়াস দিস না, কারণ হাই বিম দিলে ও আবার পরে টানতে পারবো না, সাইড দিয়ে দিব তো ডিস্টার্ব হলেও সাইড দিয়ে দিব, ও তখন আর টানবে না। ১১০-১২০ টাকা বিশ্বাস কন্টিনিউয়াস যখন ওই টর্ক বন্ডে যাচ্ছে তখন তা গাড়ি মানে হাই টর্কের ইঞ্জিন কিন্তু ইজুয়ালি তোর অত বেশি ডাউন শিফট করা লাগে না, ওই একই জায়গা থেকে পাড়া দিচ্ছে, পাড়া দিয়ে মনে কর যে তোর যখনই ওই টর্ক পজিশনে যায় তখনই হচ্ছে ধর এটা আগায় যায়, কারণ তুই দেখবি তুই ওর যে পজিশন ও নর্মালি টানে 100 পর্যন্ত একটা স্মুথ ইয়েতে টানে, হ্যাঁ 80 পর্যন্ত 80 পর্যন্ত 80 পর্যন্ত গাইডন 80 পরে ফাট করে বের হয়ে যায়, এই যে দেখ 80 পর্যন্ত ধরবো, এই যে যেমন এসেছে এই গ্যাপ, হ্যাঁ এই গ্যাপ এভাবে আমি পাড়া দিয়ে ধরে রাখছি, তোরটা উঠতেছে এটা উঠতেছে দুটোই উঠতেছে স্মুথলি, হ্যাঁ এই যে এই গ্যাপ আসলে এই যে গ্যাপ আসলে হইতাছে, ঠিক আছে এই যে গ্যাপ হওয়া শুরু হইতেছে, সেম পজিশনে গ্যাপ হওয়া শুরু হইলো, ঠিক আছে দেখছ, হ্যাঁ এই যে 100 তোরটা 100 ও কিন্তু বাইরে হইতেছে ও রাস্তা পাইতেছে না, ও রাস্তা পাইতেছে না, রাস্তা পাইলে ও ছিঁড়া ফেরা বেরিতেছে, রাস্তা পাইলে ও আজকে ছিঁড়া বেড়া বেরিত, পুলিশ আছে তো মনে হয় শরীরে পাওয়ার আছে না, এখন শরীরে তো পুলিশ তো আছে, বাইরে 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 এটা আপনি চাপ দিয়ে দেবেন না, হ্যাঁ হ্যাঁ আমার খালি একটা ইচ্ছা মা রোডে হিউন্ডাই বাসগুলো টান দেখা, টানোর দূর তো টোল প্লাজা না অনেক ফাস্ট উঠে, যদি ঠিক মতো শিফট করে না অনেক ফাস্ট উঠে, 410 হর্স পাওয়ার ইঞ্জিন, তো নর্মাল যে যে শ্যামলি হানিফের যে নর্মাল বাসগুলো আছে না ওগুলো আছে 210 না যেন 215 হর্স পাওয়ার, বাইকার গুলো ডিস্টার্ব করে, কি বাগাটা বাগবে, সেম থিং
ওটা পিছে যাও না ও ডারেন কইছে স্যার দেখার তো লাগে ঢুকা যাইগা চাইনা মাইছিলাম চোখের এত পাওয়ার এই লেখাটা পড়তে পারছেন আপনি তো লেখা তো মুছে গেছে আমি তো নাম জানি দেখে আমি বলছি লেখা তো পড়া ইম্পসিবল ভাই ইম্পসিবল আমি পড়তে পারবি ওই যে দুই সাইডে দুইটা যে লেখা আছে যে চিক চিক করতেছে যে ডাইরেক্টর নোবেল হ্যাঁ আমার মাথায় আসতেছে না ভাই আমার পক্ষে সম্ভব না আপনি চোখের পাওয়ার ভাই চশমা পরেন না আরে বাপ রে এই দৃষ্টিটা দেবে না আরাম যারা ডাবলটা ঢুকায় ভাই আপনার চোখের পাওয়ার ভাই সেই ভাই সেই সেই এখানে একটা গ্যাপ আছে পারা দিবে মামা দেখ পাগলাই কি করে বাঘ থাকুক বাঘেই ও নিবে 110 রাস্তা পাচ্ছে না ও বললাম না 110 ও বাঘ নিবে থ্রোটল কিন্তু ছাড়া নাই দেখছস 110 ও কিন্তু সে থ্রোটল ছাড়া নাই ইয়াতে 120 এ দেখ স্লো করে নাই কিন্তু দেখ কাটিং কি করতেছে 140 তে শিট হালকাই করে দিলে থাকে আর না হলে ফটাফট গ্যাপ বের হয়ে যায় 14 গ্রাম যাই ওরা আবার টেক করে ফেলবি এরপর ওরা একটা থামস আপ দিব তাহলে মামে থাক মামে থাক ওটা পিছিয়ে লাগ পিছিয়ে লাগ যে মামা নেই মামা নেই নে আমি বলবো তোরে বরিশাল রুটের মানে আমি মানে ইয়েতে ইউটিউবে কমেন্টসে যা যা পাইছি বরিশাল রুটের এক ড্রাইভার আছে নাকি হায়দার নাম মানে ওর অনেকগুলো ভিডিও দেখছি আমি আরে বাপ রে বাপ রে বাপ ড্রাইভারের ভিডিও মানে ড্রাইভার বলতে ওর ওর চালানো আর কি প্যাসেঞ্জার হ্যাঁ ওর চালানোর ভিডিও দেখলাম কিছু ওরে আল্লাহ রং সাইড দিয়ে সে যে ফোর্সে বাইর হয় ওখানে করছে ভাঙা নাই চূড়া নাই মানে ও ও বললো করছে পুরা বাসের আসিফ রহমান সোজা কথা বাস সেক্টরের আসিফ রহমান এক কথায় শেষ দিকে হালকা দেখা যায় আলু আছে আলুর ফলন ভালো হয়েছে কারণ সমান এই এলাকা এলাকা সমান হয়েছে কাটিং কাটিং হবে যাবে রে বেরো বেরো অনেক বছর পর অফ
আগে গ্রিন লাইনে যখন চিরং যেতাম সিল লাইন খালে অপির অপির যাইতো আর মজা হচ্ছিল খাবার তো হাইওয়ে নো ছিল হাইওয়ে তো মনে হচ্ছে যে চিটাং যাওয়ার সময় দেখলাম না হ্যাঁ আসলে যা তার কি অবস্থা ভাত না খাবার নাই আমরা যে খাবার নাই কিছু নাই কত বছর পর 10 বছর পর না আর মনে দাঁড়াইছিলাম হাইওয়ে নে ফুল টর্কটা পায় 100 এ গেলে 100 এ গেলে ওর ফুল টর্ক এবং হট স্পটটা প্রোডিউস হয় মানে আবার 100 স্পিডে গেলে আমি কত আর ফ্রেমে থাকে 100 তো যায় না কিন্তু ফটফট করে ওঠে 120 30 আর 100 এর উপরে মানে 100 তো যেটা সময় লাগে এর উপরে গুলো আরো অনেক ফাস্ট আরো ফাস্ট ওঠে আমাদের রেড লাইন হচ্ছে কত সাড়ে ছয় হাজার রেড লাইন সে জায়গায় 3000 ইয়ে করলে একটা বাস ধরে রাখা যায় মানে এবং এভাবে যেমনি টানতেছে নরমাল গুলো হলে তো 2000ই যথেষ্ট চিটাং বন্ধু যাইতে পারলো ওর সাথে সেই তো সবাইকে না মানে কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু ভিউয়ার্স আছে তাদের জন্য বললাম সবাই আবার মাইন্ড খায় না এটা কি মাইন্ড খাওয়া না এটা মাইন্ড করেন না তো নরমালি বলি এটা কি জানে বলা সেন্টি খায় না সেন্টি খায় না কেউ আবার সেন্টি খায় না হ্যাঁ
এটা হচ্ছে শুধুমাত্র এই আইআর এর সাউন্ডটা এমন। আইআর এর যখন ভিভিটিটা পুল করে, ভিভিটি পুল করলে এই সাউন্ডটা করে। আচ্ছা, লাইক সুপার চার্জ মানে এটা হচ্ছে, এটা আইআর প্লাস হচ্ছে বিমস, যে বিমস 2000 বিমস এর সাউন্ড এটা। আচ্ছা, বিমস কি জিনিস জানেন? না। ওই যে আপনার এই রে একটা উল্টা আছে, আলমজাদার রং সেট দিয়ে আসছিল, এদিকে মুখ করা ঠিক মতন আছে আপনার ভাই। ওই যে ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভিতে দেখেন না, ভিন ডিজেল যে গাড়িটা চালায়, সামনে একটা বনেটের মধ্যে একটা সাপের মাথার মতো থাকে যে, এটাই হচ্ছে বিমস। মানে ওটা একটু বড় বড় মানে হাই পাওয়ারফুল বিমস, এটা হচ্ছে একটা ছোট পাওয়ারের বিমস আর কি। বাট মানে জিনিস একই, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, টর্চ চার্জারের উপরে যে বসানো থাকে টোটাল বিজিবি। হ্যাঁ না, দেখেন ওই দিক দিয়ে বর্ডারতে দিক দিয়ে বর্ডার টল দিতেছে, বর্ডার টল দিতেছে, হলো আরো আরো করতে হবে না, তাই হাইটাই টল দেয় এদিক বর্ডার, এই যে ইন্ডিয়ার বর্ডার এখানে ঠিক আছে। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ, আমরা মোটামুটি তৃপ্তি হোটেলের কাছে চলে আসছি, বাই বাই।